আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন? এলে কি করছেন ভাই? শুভরি চারা উঠাচ্ছি। কি ভাই এলে, গাছের সমস্যা কি? আপনি উঠেছেন কি জন্য? এগুলো অর্ডার আছে। কত পিস ভাই? 300 পিস। যাবে কোথায়? সিলেট যাবে। সিলেটে? হ্যাঁ। তো এই গাছগুলো কয় ফিট? ভাই তো বুঝিনি। আমি একটা মানুষ। কয় ফিট আপনি? 5.5 ফিট। আই দেখেন তাহলে ধরতে গেলে 6 ফিট পার আছে। বাপরে বাপ, পার আছে। আচ্ছা 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 আচ্ছা। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। চারা কত পিস উঠেছে এখান থেকে? চারা আজকে উঠতেছে 150 পিস। তো আপনি গতকাল নিয়ে গেছে 130 পিস। প্রায় প্রত্যেক দিন মানুষ চারা নিয়ে যাচ্ছে। আমার এই সুপারিটা খুবই উন্নত মানের। এতে আমি বাগানও করছি। এক একটা সুপারি গাছে 5-6টা করে বাঁধা, কম করে হলেও 200-300 পিস করে সুপারি ধরছে। এক একটা বাদাই কত পিস হবে? 300 পিস, কম করে হলো 300 পিস এক একটা বাদাই। এক একটা বাদাই, এক একটা গাছে সর্বমোট 500-600 সুপারি আছে। ও আমি সেটাও আমি দেখলাম, অসাধারণ। আর সুপারিটা ধরে মানে অল্প বয়সী সুপারি ধরে, 2-2.5 বছর বয়সী সুপারি ধরে। এই চারাটা লাগানো আমার 6 মাস বয়স হচ্ছে। 6 মাস মাত্র? 6 মাস মানে এই যে বৃষ্টির আগে বৈশাখ মাসে লাগাছি। লাগানো করে একবার সেচা দিছি, তারপরে এই যে বৃষ্টি পায়নি এই চারা। এখন এবার যেহেতু বৃষ্টি কম, যদি বৃষ্টি আরও হতো গাছগুলো আরও বড় হতো। তবে গাছগুলো খুবই ভালো, কোনো পোকা পাখি কোনো কিচ্ছু নাই। মোট কথা গাছটা উন্নত জাতের গাছ। এই সুপারিটা আমি বাইরে থেকে সংগ্রহ করছিলাম, সংগ্রহ করে নিজেও বাগান করছি এবং অন্যকেও দিচ্ছি। এই হলো অবস্থা। তো ভাই প্রত্যেক দিন 100-150 করে সারা মানুষ নিয়ে যাচ্ছে। তো ভাই দেখতেই পারছেন হাজি সাহেব, এটা প্রথম গুণগতমান খুবই ভালো। এটা সর্বপ্রথমই ভাই অন্য জায়গা থেকে কালেকশন করছিল। কোনো একটা গাছে কোনো স্পট নাই, কোনো কিচ্ছু নেই একদম। তো দেখেন গাছগুলো আসলে খুব ভালো, আপনারা দেখতে চাচ্ছেন। এই যে গোড়াগুলো দেখেন কত মোটা, এটাগুলো ছোট আমি দেখাচ্ছি। এটা প্রায় 2 ফিট হবে। তো 2 ফিট গাছের গোড়া দেখছেন কীরকম মোটা? সারাগুলো 6 মাস বয়স মাত্র, 2-3 বছরের মধ্যে সুপারি এসে যাবে। মাত্র 6 মাস বয়সের গাছ দেখেন, তাই অসাধারণ হয়ে গেছে, ভাবেই পাওয়া যায় না। আমি একটা গাছ উঠাচ্ছি আপনাদের মাঝে দেখাচ্ছি। ভাই একটা সাবেল আসেন তো দেখি। তো আপনারা দেখেছেন যে আমি একটা ছোট গাছ অর্থাৎ 2 ফিট একটা গাছ উঠেছি। সেটা দেখেন কত হাইট। হ্যাঁ, হাজির সাহেব ওখানে একটা উঠেছে, তারপরে আমার একটা উঠাই। তুলে দাও তো, তুলো তো রানা, উঠো তো গাছটা, তুলে দাও তো। তো দেখতে পাচ্ছেন অসাধারণ গাছ উঠেছে এখানে। আজকে এটা দিকে তীব্র রোদ, আর আজকে ওদের তাপমাত্রাটা প্রচুর, সেটা বলে শেষ নাই। তো দেখেন অসাধারণ গাছটা মারে, কোনো বাধা বিঘ্ন নাই। এই গাছটা মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মারা যাওয়া কেন? এ তো লাগানোর পরে এক একদিন এক এক রকম হয়ে যাবে।